তোদরন দিতে পারি যদিও বড় না তবে আলাদা আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এই কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জান আমি তোতলাছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যাও 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 জাকী এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আহমেদজাদা দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে ২৫ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকির নায়কের স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার বড় সার্জন হওয়ার কখনো স্বপ্নই ভাবিনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে পঁচিশ জনের সামনে কথা বলার মতো স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ আলার সাহায্যে শেখ আহমেদ এটাতে দ্বারা অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর ভৃত্ত অনুগত মার্শাল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখেরও বেশি শেখ আহমেদ দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তোতলাই না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার রহমতে আমি স্টেজে গিয়ে তো তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মার ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদাত আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সাতাশি সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি অ্যাগ্রেসিভ না আমি মিলিটেন্ট আমি আগুন বেছে নিয়েছি তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোন ফলাফল নাই মেডিকেল কলেজে দেওয়া দিতাম তারপর মিলিটান হলাম সে দিদাতের চেয়ে বেশি মিলিটেন্ট হায় কি পেলাম মুসলিম বন্ধুরা সব দড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটান্ট হর একই ফলফল পেলাম 마শাআল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন স্টেজে এসে আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমদ দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছ আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সবসময় চেয়েছি সেরাটা কখনো দুই নম্বরটা চাইনি সেরাটা শৈশব থেকেই সেরাটা বাছাই করেছি এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সেরা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এ কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি ধরেন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ডস এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ ভিন্ন পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ তালার জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সে সময় এর দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে পঁচিশ বর্গ মিটারের পঁচিশ বর্গ মিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মাসাল্লাহ আল্লাহর দয়ায় এখন চারশোর বেশি এমপ্লয়ী মাসাল্লাহ সবচেয়ে বড় দাওয়া প্রতিষ্ঠান মাসাল্লাহ আল্লাহ সাহায্য করেছেন স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফলও পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহর জন্য আর আমার সবসময় চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে কোনো একটা মার্শাল একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মার্শাল এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল পিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সে এই কনফারেন্সের শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল পিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা তবে আল্লাহ যদি চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার দশে ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাল্লাহ আরেকটা আশা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়ে দেখবেন আল্লাহ আখিরাত দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছে যে ইনশাআল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রত্যেকটা ছাত্র বোম্বেতে 400 বেশি চেন্নাইতে 250 এর বেশি ইনশাআল্লাহ তাদের সবাই ইনশাআল্লাহ তাদের সবাই 100 গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নাইকেচ এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়েক বানাবেন কি তারও বেশি তবে আমাদের তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পাবে পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কি না একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়ক আপনারা চেনেন মাশাআল্লাহ আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবী জানি না আমি বড়ছি আমার ছেলে কারবি শেখা ওয়ানশালা ফুসা স্কুলে সব ছাত্রকে শিখিয়েছি মাশাআল্লাহ আমার ছেলে যখন স্কুল শুরু হয় মাশাআল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পায় একবার না দুইবার না তিনবার না চারবার না টানা পাঁচ বার পেয়েছে সে আমার আনন্দ হয় ভালো লাগে কারণ সে অভ্যস্ত যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণ পদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য দেখবেন তরুণরা একশো মিটার দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি যখন কলেজে গেলাম তখন মার্শাল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেলও পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় ভালো দেখতে ভালো গোল্ড মেডেল আসলে কি দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপর শেখ আহমেদ ইজাদকে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল্লাহ তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্য পড়ে দেখো খ্রিস্টান ধর্মের সবকিছু প্লেটে খাবার মতো শেখ দিদা মতো করে রেখেছে মতো বই পড়লে সাথে বিতর্ক করতে পারবেন তারপর আমি হিন্দু ধর্ম শিখ ধর্ম জৈন ধর্ম বিজ্ঞান অন্যান্য বিষয়ে পড়লাম মার্শাল্লাহ শেখ দিদাদের লেকচার দর্শক দেখে অভিভূত আমি সবচেয়ে বেশি দর্শক হয়েছিল বার্মিংহামে বারো হাজার মানুষ ছিল মার্শাল্লাহ